ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। কাল বাদে পরশু হচ্ছে মহালয়া, সবাই প্রচুর এক্সাইটেড। আর সাত দিন পরেই মায়ের পুজো, তো সেই জন্য সবার মনেই প্রচুর আনন্দ। তার মাঝে কিছু কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের পুজো মণ্ডপ, মানে মহালয়ার আগে পুজো মণ্ডপটা কতটা রেডি হয়েছে, কি কি ডেকোরেশন চলছে, তার সাথে ঠাকুরে কতটা রং করা বাকি, তো এইসব শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর আমার চ্যানেলে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা আছে ওটাও অল করে দিও। আর দেখতে থাকো আমার ভিডিও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো। এখানে একটা স্পাইডার আছে, তো আমি যখন ফটোগ্রাফি করতাম এগুলোর অনেক ফটো তুলেছি, দারুণ দারুণ সব ছবি আছে আমার কাছে। তো এখন যেহেতু করা হয় না, যখন এগুলো দেখি না খুব ভালো লাগে, তো সেই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এই দেখো ছাদে এসেছিলাম, ছাদে জাস্ট এই জায়গাটাতে মাকড়সাটা জাল বুনেছে, তো তারপর এখানে এসে শিকার ধরার জন্য অপেক্ষা করছে। এই দেখো মাকড়সাটা অনেকটা বড়, এই দেখো একদম কাছ থেকে তোমাদের দেখিয়ে দিয়েছি মাকড়সা। তো তার আগে কালকে আমি বাড়িতে চানা মশলা তৈরি করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। একদম দোকানে যে ছোলা বাটারা চানা মশলা পাওয়া যায় না, তো সেই রকম হয়েছিল। বাড়ির মশলা দিয়েই তৈরি করেছিলাম। তো কিভাবে তৈরি করেছিলাম আর তার মধ্যে কি স্পেশাল অ্যাড করেছিলাম দেখে নাও, খেতে দারুণ হয়েছিল। তোমরাও এরকম ভাবে বাড়িতে বানাও আর দেখবে দারুণ লাগবে। তো তারপর থাকছে আমাদের দুর্গা মণ্ডপের ডেকোরেশন, ঠাকুরের রং করা, সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর এখানে রয়েছে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচ ফড়ন। এখানে রয়েছে একটা বড় সাইজের হাফ পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, টমেটো পেস্ট, চারটে কাঁচা লঙ্কা চেরা। এখানে রয়েছে কাবলি ছোলা আর একটা গোটা আলু। তো চলো দেখো। আর এখানে যে দিচ্ছি আদা পেস্ট, আর দুটো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করছি ওটা দিয়ে দিলাম। তো টমেটোটাকে বেশ ভালো মতো ভাবে মশলার সাথে কষে নেবো। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এই হলুদ গুঁড়ো, এখানে দিয়ে আর এই চিকেন কারি মশলা দুটো দিয়ে দেবো। সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, এরপর আলুগুলো দিয়ে দেবো। আর এই যে কাবলি ছোলাগুলো আছে এরপর এগুলো দিয়ে দিলাম। তো কাবলি ছোলাটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে কষাতে থাকবো মশলার সাথে কাবলি ছোলাটা। এই দেখো তো জল দিয়ে দিয়েছি, এরপর ঢাকা বন্ধ করে চারটে সিটি দিয়ে দেবো, তাহলেই আমাদের ছোলা রেডি হয়ে যাবে। তো দেখতে থাকো। এই দেখো ঢাকা বন্ধ করে দিয়েছি আর চারটে সিটি দেবো এটাতে। এ দেখো চারটে সিটি দেওয়া হয়ে গিয়েছে আর আমাদের ছোলা একদম রেডি। এই দেখো একদম গড়ে গিয়েছে ছোলাগুলো, তোমাদের দেখাচ্ছে দেখো। তো ছোলাগুলো একদিন আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমাদের যেরকম গ্রেভি দরকার ছিল তো সেরকম হয়েও গিয়েছে। এরপর আমি এর মধ্যে গরম মশলা কসুরি মেথিটা দেব, তো দেখতে থাকো। তো এই দেখো এটা হচ্ছে কসুরি মেথি, দেখে কিছু কসুরি মেথি নিয়ে নিয়েছি, এগুলো হাতে একটু মুসকুটে জাস্ট এর ওপরে দিয়ে দেবো।
আর এখানে দেবো একটু গরম মশলা, সামান্য একসাথে মিশিয়ে নিচ্ছি সবকিছু। তো চানা মশলা একদম রেডি। তোমরা দেখলেই যে আমি একটা আলাদা প্রসেসে রান্না করেছি, যার জন্য টেস্টটা অনেকটা বেশি। অনেক সময় ছোলাটাকে সেদ্ধ করে রান্না করা হয়, তো তার টেস্টটা খুব বেশি ভালো হয় না, কিন্তু এর মধ্যে ছোলাগুলোর মধ্যে সব রকম মশলা সব রকম সেন্ট একদম ভেতর তো গিয়েছে, যার জন্য এত বেশি ভালো লেগেছে। আর কসুরি মেথিটা দেওয়ার জন্য তো আরও বেশি ভালো লাগছে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো এই দেখো সোনাইয়ের আমি দুজন মিলে যাচ্ছি ঠাকুর মণ্ডপে তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো চলো দেখতে থাকো। তো আমরা এসেছিলাম প্রতিমা দর্শনের জন্য, আর ঠাকুরের রং করা হচ্ছে, তো সেটাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। কিন্তু এসে দেখছি তালা বন্ধ, আর যারা রং করতে এসেছিলো তারা কালকে বিকেলে একটু রং করে ওরা চলে গিয়েছে, দেখতেই পাচ্ছ। দূর থেকে একটু দেখানোর চেষ্টা করেছি, প্রতিমার গায়ে কিছু কিছু জায়গায় রং রয়েছে, আর কিছু জায়গায় এরকমই রয়েছে, হয়তো পরে করবে। তো যাই হোক, পরে তোমাদের সাথে আরও অন্য কোনো দিন এটা শেয়ার করব। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের গ্রামে দুর্গা মণ্ডপের সাজ, ঠাকুরের রং করা, তার সাথে আমার রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি ভিডিওটা খুব খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হবে আবার নতুন ভিডিওতে, আজকের মতো টাটা।